শহরের মিউনিসিপ্যালিটি হলে একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠান চলার সময় ওই হলের পাশে রাখা একটি স্বয়ংক্রিয় জেনারেটরে আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে একটি ছোট লরিতে রাখা ওই জেনারেটর। আতঙ্কে হল ছেড়ে বেরিয়ে আসেন ওই বেসরকারি সংস্থার প্রায় 400 প্রতিনিধি। খবর পেয়ে আলিপুরদুয়ার দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের অনুমান, সম্ভবত শর্ট সার্কিট থেকেই এই জেনারেটরে আগুন লেগেছিল। এখানে আমরা বসেছিলাম, পাশে চিৎকার শুনি যে আগুন লেগেছে। আগুন কটা নাগাদ? এই 1 ঘন্টা আগে ফিরে এসে দেখি এখানে তেমন, তখন আগুনটা ধরেছে আর কি। এই বাড়িটার মধ্যে কিসের জন্য? এটা এই এসি চালা জেনারেটর। তারপরে আস্তে আস্তে আগুনটা বাড়তে থাকবে, আমরা দমকলকে খবর দেওয়া হবে, দমকল আসে। কটা ইঞ্জিন এসছে? তার পরে আমরা তৎপর চলে এসেছি, তো এসে আমরা আগুনকে নিয়ন্ত্রণ করছি। সরকারি যা নিয়ম আছে সেই আগে করা হবে। কিসের মধ্যে আগুনটা লেগেছিল? কারণ জানা গেল? কারণ যখন আমরা এসে হঠাৎ করে আগুনটা দেখলাম, এখন কারণ এটা বোঝা যায়।